আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কাল রাতে মেলটা পাঠানোর আগে চেক করেছিলেন? আমি কিন্তু কাল রাতেও চেক করেছিলাম জানিস। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়ে ওয়েবসাইট হইচই। সেন্সর বোর্ডের কাঁচির ভয় না থাকার জন্য অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক নিজেদের কাজে বাড়তি সাহস দেখাতে কার্পণ্য করছেন না কেবি। আর এই মুহূর্তে যে ওয়েব সিরিজটি দর্শকের হাড়ে কাঁপুনি ধরিয়েছে তা হলো সৌরভ চক্রবর্তী পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার কার্টুন। আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করব। এই লেখাটা একটা বাচ্চার, এ তো উল্টো দিকে যাচ্ছে মাস্টারমশাই। উল্টোতে এখনো অনেক কিছু বাকি আছে। মিডিয়ার মুখোমুখি হয়ে পরিচালক নিজেই জানালেন তার অভিজ্ঞতার কথা। প্রফেশনালি আর কখন কিছু বানাইনি, সেরকম ভাবে যা বানিয়েছি দিয়েছ তো সেখানে দাঁড়িয়ে বর্ষা দেখিয়ে যে কার্টুনে বানাতে পারি বা ওয়েব সিরিজে বানাতে পারি এবং আমার প্রোডাকশন ফিক্সচারকে প্রডিউস করবে, তো এতটা বর্ষা দেখানোর জন্য দুঃসাহসের প্রয়োজন। তো সেই সিদ্ধান্তটা বলতে রয়েছে বলে আমাকে দেখিয়েছে, তো আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি। উপস্থিত ছিলেন ছবির দুই প্রোটাগনিস্ট, নায়ক এবং নায়িকা। নায়িকা পায়েল সরকার জানালেন তার অভিজ্ঞতার কথা। আমার এই কার্টুন হরর সিরিজটা যেটা আমারকে সবথেকে বেশি যেটা ইন্টারেস্ট আমার হয়েছিল, দ্যাট ইজ যেহেতু বাংলাতে আমরা অ্যাজ সাচ ফিল্মেও খুব একটা দেখি না, ভয় পাওয়াটা ইজ মোর সাইকোলজিক্যাল, ইট ডিপেন্ডস অন হাউ মাচ স্কেয়ার্ড আই অ্যাম, সেটার উপর ডিপেন্ড করে যে ভূত কতটা সাংঘাতিক বা ভূত কতটা হরিফাইং। সাম্প্রতিককালে বাংলা ভাষায় এই ধরনের সাইকো থ্রিলার বা ভূতের ছবি হয়নি। বক্তা ছবির অরিত্র, অর্থাৎ নায়ক মৈনাক ব্যানার্জি, তিনিও জানালেন তার অভিজ্ঞতার কথা। এই বিল্ডিংটা যদি একদম পুরো ফাঁকা হয়ে যায় তখন যদি একা ঢুকি দা সে প্রথম ভাবে ভাই এখানে ভূত আছে, তো এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের একটা সাইকোলজি এবং সেটাকে পোর্ট্রে করা এবং সেটাকে দেখিয়ে ভয়টা, মানে সেটাকে ঠিকঠাকভাবে বানিয়ে ভয়টা দেখানো, দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। কোনো এক মহাপুরুষের মতে আমরা ভয় পেতে ভালোবাসি, আর দর্শকের মনে সেই ভয় ধরাতে পুরোপুরি সফল ওয়েব সিরিজ কার্টুন, এমনটাই মত ছবির কলা কুশলীদের। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।